যে আমি যদি 1 লক্ষ চারা বিক্রি করি, আমার এভারেজে এখানে 60-70 হাজার টাকা থাকবে। এখানে আমার ফলজ এবং বনজ এখানে গাছ ছিল, কিন্তু আমার হাব হওয়ার 2 বছর হয়। এটা সবজির চারা, মূলত মাটিবিহীন সবজির চারা হাবে তৈরি করা হয়। এটা কিন্তু প্রচুর ডিমান্ড বা চাহিদা। প্রিয় দর্শক সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষি বাজারের পক্ষ থেকে আমরা আজ আবারও একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শাহজাদা ভাই রানীপুকুরের, উনি আমাদেরকে ওনার সাফল্যের গল্পটা শোনাবেন, অতীত এবং বর্তমান। আমার নাম মোহাম্মদ শাহজাদা খান। আমার বাড়ি হচ্ছে জুমা খানপাড়া, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর। এর আগে মূলত আমি লেখাপড়া করছিলাম। লেখাপড়া করার পর আমি কাঠের বিজনেসে আসি। তা এই বিজনেসটা আমি প্রায় 1 বছর করি। করার পর আমি চিন্তা করি যে এটা তো পরিবেশকে আমরা ধ্বংস করতেছি। সেখান থেকে আমার চিন্তা হলো যে না, আমাকে এমন কিছু করতে হবে যেটা পরিবেশ বান্ধব। এই চিন্তা থেকে মূলত আমার এই নার্সারিতে আসা। 3.5 বছর আমার এটা নার্সারির বয়স। এখানে আমার ফলজ এবং বনজ এখানে গাছ ছিল, কিন্তু আমার হাব হওয়ার 2 বছর হয়। এইটা আমার মূলত প্রথম জগত আমি শুরু করি। আমার জমির পরিমাণ ছিল 5 শতক এবং 15 হাজার টাকা থেকেই আমি এটা শুরু করি। বর্তমানে আমার 2 একর জমির উপর নার্সারি, আমার এখানে চারা আছে আর কি 10-12 লক্ষ টাকার। এটা সবজির চারা, মূলত মাটিবিহীন সবজির চারা হাবে তৈরি করা হয়। এটা কিন্তু প্রচুর ডিমান্ড বা চাহিদা। আমাদের ফলজ চারা কিন্তু এটা সিজনে বিক্রি হয়। হয়তো দেখা যায় আপনার জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ভালো একটা বিক্রি হয়, কিন্তু 12 মাস একটা সুযোগ থাকে যেটা আপনার সবজিটা। তো মূলত আমি হাবে কিন্তু আমার ট্রের সংখ্যা ছিল মাত্র 200। এখন মোটামুটি আমার এখানে ট্রে 1200-1400 ট্রে এখানে বসে। এখানে যে খুব বেশি ইনভেস্ট করতে হয় তা না, তবে এখানে চাহিদা থাকার কারণে দিন যাচ্ছে বাড়তেছে আর কি। আশা করতে আমার এই যে লিচু একটা বাগান আছে, লিচু বড়, এইটা হয়তো ঈদের পর আমার প্রায় 6000 চারা বাইরে যাবে। এই চারাটা গেলে আমি মোটামুটি এখানে 4-5 লাখের একটা সেট তৈরি করবো। এর ব্যাপক চাহিদা। বিজনেস গুলো কিন্তু আপনার নির্ভর করে প্রাকৃতিকের উপর আর কি। প্রতি মাসে আমার এখান থেকে প্রায় 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ চারা আমার এখানে বিক্রি হয়। আনুমানিক মূল্য তো 2-2.5 লক্ষ টাকা আর কি। এভারেজে দেখা যায় যে আমি যদি 1 লক্ষ চারা বিক্রি করি, আমার এভারেজে এখানে 60-70 হাজার টাকা থাকবে। এখানে যদি আমরা সবজির চারা চিন্তা করি, তাহলে সবজির চারা আমরা করতে গেলে আমাদের অবশ্যই একটা ট্রে লাগবে, আমাদের মিডিয়া লাগবে, আমাদের বীজ লাগবে। এইটা মূলত আমরা বীজ, চারা এবং মিডিয়া আমাদের কৃষি বাজার আছে, ভাইদেরকে ফোন দিলেই আমাদের এখানে দিয়ে যায়। আমি মনে করি যে প্রত্যেকটা কৃষকেরই বিভিন্ন জায়গায় চারা কিনে, যেখানে দেখা যায় যে জাতের সমস্যা। আমরা যখন হাবে যখন আমরা একটা চারা করি, এখানে আমরা মেমো দেই, ছিল থাকে আমাদের, আমরা জাতকে শিওর করি এবং কৃষকের প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না। এখানে লাউ আছে, মরিচ, তারপর বেগুন, তারপর টমেটো এবং আদা, বর্তমানে 5টা সবজি আছে। বর্তমানে আমরা আশা করতেছি যে আপনার জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা এখানে কপি ফেলবো, বাঁধাকপি এবং ফুলকপি। বীজটা মূলত আমরা নিচ্ছি কৃষি বাজার থেকে, যেটা হয়তো আমার আল্লাপাক যদি রহমত করে হয়তো এটা মাসখানিকের মধ্যে আমার এইটা প্রায় 3-4 লক্ষ একটা এও হবে চারা উৎপাদনের ক্যাপাসিটি আমি করব। তবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের হাবে আসছেন। কৃষি বাজারকে ধন্যবাদ, ছিনজিনটাকে ধন্যবাদ, তারা সব সময় আমাদের সঙ্গেই আছে। তো দর্শক, আর আমরা ভিডিওটি বাড়াতে চাই না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কৃষি বাজারের সঙ্গেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কৃষি বাজারের সঙ্গেই থাকবেন।